পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতার পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। তো এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি, বহু কর্মী শহীদ হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ভাঙা হয়েছে, পরিবারে অশান্তি হয়েছে, পার্টি করার জন্য প্রায় 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 MLA পেয়েছিলাম, কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যা 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে, আর ভোট পার্সেন্টেজ 38 এবং সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে সাত দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর, সেই সেটা আজকে ভাবার দরকার আছে কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তো আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল, এবারে আশাও করেছিলাম সবাই। কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি, এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে। গতি যেন রুদ্ধ না হয়ে যায়, তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবে। আপনার যেটা আসন থেকে আপনাকে অন্যত্র দাঁড় করানো হয়, এটার একটা সরাসরি প্রভাব এবারে গত গতকাল যে ফল গণনা হয়েছে তার উপর পড়েছে, কি বলবেন? অসম্ভব কিছু না, সব জিনিসের প্রভাব পড়ে। এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে বাংলার মানুষ, আমার কর্মীরা বলবেন। আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি। দিলীপ ঘোষের কাজে 1% কখনো ফাঁকা ছিল না, পুরো ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি। আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল, রেজাওয়া সিট ছিল সেই সময়, আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে। তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না, বাকি নেতৃত্ব পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে, সেটা যারা চিন্তাভাবনা করেছেন, যারা পাঠিয়েছেন তারা ভাববেন। দিলীপ ঘোষ পারফরমেন্স করে দেখিয়ে দিয়েছিলেন, তা সত্ত্বেও তাকে আন্দামানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না, রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি, আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি। সারা ভারতবর্ষে আমি গত 30-40 বছর যেটুকু রাজনীতির দিকে লক্ষ্য রেখে বুঝেছি, বহুবার এরকম উত্থান পতন হয়েছে। রাজীব গান্ধী মৃত্যুর পরে বিজেপি ভেবেছিল যে 100টা সিট পাবো, আমরা পেয়েছিল 2, অটলজির মতো লোককেও হারতে হয়েছিল খুব খারাপভাবে। তারপরে গত 2004-তে অটলজির সরকার যখন চলে যায়, এখানে মমতা ব্যানার্জির 8খানা সিট ছিল, উনি একা জিতেছিলেন, তিনি পরে ক্ষমতায় এসেছে। তো সেই জন্য আমার কর্মী যারা কাজ করতে এসছেন, এই ঘাত প্রতিঘাত উত্থান পতন থেকে আমাদের এগোতে হবে, জিততে হবে। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত রেসারেসি, ভুল বোঝাবুঝি, ভুল পলিসির জন্য এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল না হয়ে যায়, তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে, মানুষেরও পার্টির প্রতি আস্থা চলে যাবে নেতৃত্বে, এটা ভাবনা চিন্তা করা উচিত। এ নিয়ে অ্যানালাইসিস নেগেটিভ হলে তো হয় মন খারাপ। গত পোস্টপল ভায়োলেন্সের পরে বহু কার্যকর্তা বসে গেছিলেন, কিন্তু পার্টির কথা ভেবে সমস্ত ভুলে গিয়ে, বাড়িঘর ভাঙা, মার খাওয়া, কেস খাওয়া, জেলে যাওয়া সব ভুলে গিয়ে আবার লেগেছিল অনেকে। তারা কাল থেকে অনেকে ঘর ছাড়া, বর্তমান পার্টি অফিসে 100-এর বেশি লোক কালকে এসে গেছে যে আবার সেরকম, কারণ তারা সেই পরিস্থিতিটার সম্মুখীন হয়েছিল, সেই ভয়টা মনের মধ্যে আছে, আমাকে দেখে তারা বেরিয়েছিল। বহু জায়গায় এরকম হয়েছে, সেই পরিস্থিতি না হয় তাহলে আবার পার্টি 3-4 বছর পিছিয়ে যাবে, 5 বছর পিছিয়ে যাবে, সেটা খেয়াল করা উচিত, পার্টির ভাবা উচিত যে কর্মীরা পার্টির নেতাদের উপরে ভরসা করে বেরোয়, তারা যেন সংকটের সময় সঙ্গে পায়, এটা দেখা। ফৈজাবাদ আসুন, এখানে রামলালা মন্দির স্থাপিত হয়েছে, 17,175 ভোটে বিজেপি হেরে গেছে, কেন এরকম হয়েছে এটা দেখা উচিত। রাম মন্দির আন্দোলন যখন শুরু হয় সেই সময়ও বিজেপি ওখানে জিততো না, CPI জিততো, মিত্রসেন যাদব জিততেন। তো সেই সময় বিনয় কাটিয়ারকে নিয়ে আসে, তিনি RSS-এর প্রচারক ছিলেন, সোজা তিনি আন্দোলনের মুখ ছিলেন, তাকে নিয়ে এসে জেতা হয়, তারপর থেকে আমরা জিতে এসেছি। কিন্তু রাম মন্দির নিয়ে এত বেশি আন্দোলন, রাম মন্দির বানিয়ে দেওয়া সব করার পরে কেন হেরেছি, আমার মনে হয় এটা একটা পৌরাণিক কারণও আছে। যোদ্ধার লোক রামকেই ছাড়েনি, সীতাকে বনবাসে পাঠিয়েছে, তো মোদীকে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বার্তা দিয়েছেন নাইডু এবং নীতিশকে, আজ অভিষেক দিল্লি যাচ্ছেন, কিছুই অসম্ভব নয় রাজনীতিতে। আর নাইডু আর নীতিশবাবুর মতো পোল্টুরাম যারা আছেন তাদের উপরে ভরসা করা তো বেমানি, আমরা দেখেছি ঠকতে হয়েছে, কিন্তু রাজনীতি বাধ্যবাধকতা থাকে, তারা বিজেপির সমর্থনে জিতে আসেন আর বিজেপিকে ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান, সেইটা আসবে কি না সেটা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দেখবেন, দেখার লোক আছে আমাদের। আর মমতা ব্যানার্জির কথায় কেউ কোনো বিশ্বাস করে, সন্দেশকালীন আন্দোলনটা রাজনৈতিক আন্দোলন ছিল না প্রথম, ওখানকার সাধারণ মানুষ, আদিবাসী মানুষ, মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল, পরে বিজেপি টেক আপ করেছে, লড়াই করেছে, যে কোনো রাজনৈতিক পার্টি করেই এ ধরনের আন্দোলনকে কাজে লাগায়।
আমরা চেষ্টা করেছি তাদের ন্যায় দেওয়ার সঙ্গে দাঁড়িয়েছি। টিএমসির চাপা দেওয়ার চেষ্টা করেছে, প্রচণ্ড অত্যাচার করেছে, কালকেও অত্যাচার হয়েছে, আগামী দিনে তারা ওইখানে থাকতে পারবে কিনা সেই মহিলারা যারা আন্দোলন করেছে, এই পরিস্থিতি আছে। এই যে একটা ঐতিহাসিক ঘটনা এবং মহিলারা আন্দোলন করে সারা দেশের সামনে উদাহরণ প্রস্তুত করেছেন, এটা তো তার জন্য তাদেরকে স্যালুট করা উচিত। বাকি আগামী দিনে কী হবে দেখা যাক। তার ফল সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বিধানসভা বিজেপির বহু পুরনো গড়, 20-30-40 হাজার ভোট আমরা ওখানে পেতাম যখন সারা বাংলাতে 10% ভোট পাইনি, 4% ভোট পেতাম। তো সেখানকার মানুষ আমাদের সঙ্গে ছিলই আছেই, কিন্তু আরও ভালো হওয়া উচিত ছিল রেজাল্ট, সেটা হয়নি। সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষও নেগেটিভ হয়েছে।